সুপ্রদর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিবি ও হিউম্যানাইট বাংলাদেশের যৌথ প্রযোজনার অনুষ্ঠান পাবলিক হেলথের তৃতীয় পর্বে। আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমরা কথা বলবো জনস্বাস্থ্যে নারীর অবদান এই বিষয়ে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডক্টর শাহনাজ চৌধুরী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন ফ্যাকাল্টি অব পাবলিক হেলথ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স। আমাদের সাথে আরো যুক্ত আছেন ডক্টর সারাবান তহুরা, সহযোগী অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতাল। আমাদের সাথে আজ আরো যুক্ত আছেন সাবিনা পুথি, ডিবিসি নিউজ স্টাফ রিপোর্টার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডক্টর টিভির আজকের আয়োজনে। শুরুতে আমি চলে যাব শাহনাজ ম্যাম আপনার কাছে। আমরা জানতে চাইবো যে নারীদের নিয়ে যেহেতু আজ আমরা কথা বলছি, এবং আমরা আজ আমি আপনার কাছে জানতে চাইবো যে আজ অবধি নারীরা জনস্বাস্থ্যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে কি কি ধরনের কাজ করছেন, কোন কোন জায়গায় তারা অবদান রাখছেন। শাহনাজ ম্যাম আপনার কাছে জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সাবিহা। আসলে আমাদের প্রথমে যদি আমি নারীদের বলার আগে আমি যদি জানাতে চাই যে আসলে এই জনস্বাস্থ্যটা কি বলতে কি বোঝায়। জনস্বাস্থ্যটা আসলে একটা বাক্যে বোঝা যায় যে জনগণের জন্য যে স্বাস্থ্য, তার মানে আমরা এটাকে একটা কমপ্রিহেন্সিভ হেলথ কেয়ার বলতে পারি, যেটা মায়ের গর্ভ থেকে শুরু করে আমরা একেবারে মৃত্যুর আগ পর্যন্ত যে হেলথ কেয়ার সেবাটা দেই, হেলথ কেয়ারটা দেই, দ্যাট ইজ আমরা যেভাবে প্রোভাইড করি কমপ্রিহেন্সিভ হেলথ কেয়ারটা, সেটা হচ্ছে প্রিভেন্টিভ, প্রোমোটিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার। তো এই বিষয়ে নারীদের আসলে অনেক মানে কি বলবো, যে বলা হচ্ছে যে একটা স্টাডি দেখা গেছে যে মাইকেল সোয়ার যেটা ইউনাইটেড স্টেটসে করেছে, এটা পাবলিকেশন হয়েছে মোস্ট প্রবলি জুনের দিকে 2019-এ। তারা বলেছে যে নারীরা যদি একটা লিডারশিপ রোল প্লে করে এই পাবলিক হেলথের ব্যাপারে, আসলে গভর্নমেন্ট একার পক্ষে কখনো পাবলিক হেলথকে ওইভাবে এগিয়ে নেওয়া সম্ভব না, কিন্তু যদি দেখা যায় যে তাদের ওই স্টাডিতে দেখা গেছে যে হেলথ কেয়ার লিডারশিপে, মানে গভর্নমেন্ট লিডারশিপের সাথে সাথে যদি উমেন স্পন্সরশিপটা যদি আসে এই হেলথ কেয়ার লেজিসলেশনের ব্যাপারে, তাহলে কিন্তু আসলে এই সমাজটা কিন্তু অনেকটাংশেই উপকৃত হয়। কারণ মহিলারা এবং মহিলা এবং শিশু আমাদের সোসাইটিতে বা আমাদের নেশনে দেখা যায় 2/3 অফ দ্য পপুলেশনই হচ্ছে উইমেন অ্যান্ড দ্য চিলড্রেন। সো সেই হিসাবে যদি দেখা যায় যে উইমেনরা ইজ প্লেইং মোর ইন দ্য লিডারশিপ রোলস, তাহলে দেখা যায় যে তারা আসলে এডুকেশন, হেলথ, প্রভার্টি এই সব বিষয়ে কিন্তু তারা অনেকাংশেই তারা কিন্তু কাজ করতে পারে, এবং এই হিসাবেই কিন্তু সমাজ কিন্তু আরো বেশি উপকৃত হতে পারে। তো নারীরা ডেফিনেটলি এই বিষয়গুলোতে যদি কাজ করে, যেমন লিডারশিপ রোলসটা কোথায় কোথায় প্লে করতে পারে, দ্যাট ইজ রিসার্চে, বিভিন্ন হেলথ কেয়ার ফ্যাসিলিটিসে, হেলথ কেয়ার আপনার কোম্পানিজ গুলোতে, এই জিনিসগুলো এই ধরনের কাজে যদি তারা অংশগ্রহণ করে, তাহলে দেখা যাবে ডেফিনেটলি আমাদের বেনিফিটেড হবে আমাদের উইমেন অ্যান্ড চিলড্রেন গুলোকে। কারণ অ্যাড্রেস, ওই যে বললাম, অ্যাড্রেস করবে তারা এডুকেশন, হেলথ অ্যান্ড পভার্টিতে। সো দ্যাট ইজ ওয়াই সেই হিসেবে আমরা বলতে পারি যে নারীরা পাবলিক হেলথে যদি এই ধরনের কাজগুলোতে মোর এমফেসিস দেয়, নিজেদেরকে জড়িয়ে রাখে, তাহলে লিডারশিপের যে রোলস গুলো আছে গভর্নমেন্টের সাথে সাথে, তারা কিন্তু অনেকাংশে আমাদের সোসাইটিকে বেনিফিট দিতে পারে। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনার কথার প্রেক্ষিতে একটি কথা আসলে বলতে হয়, আমরা কম বেশি সবাই কবি নজরুলের দুটো লাইন কম বেশি সবাই জানি যে এ বিশ্বে মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ নারী পুরুষ উভয়ের যদি কন্ট্রিবিউশন না থাকে, এবং সেই কন্ট্রিবিউশনটা যদি সমান ভাবে না থাকে, তাহলে আসলে কোনো বিষয়ই, সেটা সংসার হোক, সেটা দেশের উন্নয়ন হোক, কিংবা সেটা স্বাস্থ্য খাতে হোক, কিংবা জনস্বাস্থ্যের মতো একটি ব্যাপার হোক, সেখানে আসলে সম্ভব নয়। আমি এখন চলে আসব সারাবান ম্যাম আপনার কাছে। আমি জানতে চাইবো আপনার কাছে, আপনি যেহেতু শিশু হাসপাতালে কাজ করছেন এবং শিশু স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছেন, আমি জানতে চাইবো যে শিশু স্বাস্থ্যের সাথে জনস্বাস্থ্যের যোগসূত্রটা কি, এবং এখানে শিশু স্বাস্থ্যে আসলে জনস্বাস্থ্যের গুরুত্বটা কতটুকু, সে সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা, ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। আসলে শিশু স্বাস্থ্যের সাথে কিন্তু জনস্বাস্থ্যটা অতপ্রতভাবে জড়িত, মানে কি শুরু কিন্তু এটা, যে কিছুক্ষণ আগে সামনে ব্যাপার বললেন যে
জনস্বাস্থ্য মানে কি, সেটা হচ্ছে একটা জনগণের জন্য কম্প্রিহেন্সিভ একটা স্বাস্থ্য ব্যবস্থা যেটা জনগণের সাথে হচ্ছে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য। তো এক্ষেত্রে তো আমাদের প্রথমে ম্যাটারনিটি ম্যাটারনাল যে হেলথ, এরপরে কিন্তু চলে আসছে হচ্ছে শিশু, এবং ম্যাটারনাল হেলথটাও কিন্তু আমাদের শিশু স্বাস্থ্যের সাথে জড়িত। কারণ মা শিশু যখন গর্ভস্থ থাকে তখন কিন্তু মায়ের স্বাস্থ্যটাও হচ্ছে শিশু শিশু স্বাস্থ্য হিসেবে একই সঙ্গে হচ্ছে। কাজেই এবং একটা শিশু জন্ম হওয়ার পর থেকেই তাকে আমরা যদি স্বাস্থ্যের সুবিধাগুলো দিতে না পারি, তাহলে কিন্তু তার আর পরবর্তীতে একদম শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়া থেকে শুরু করে পরবর্তীতে কোমরবিটি বেড়ে যাওয়া এবং পরবর্তীতে আরো অনেক অনেক প্রবলেমগুলো ক্রিয়েট করবে। কাজেই জনস্বাস্থ্যের সাথে শিশু ও স্বাস্থ্যটা খুব অতপ্রতভাবে জড়িত। তো আমি এক্ষেত্রে একটা কথা বলবো যে জনস্বাস্থ্য যেহেতু জনগণের স্বাস্থ্যের জন্য, এখানে কিন্তু তিনটা ব্যাপার আছে। নাম্বার ওয়ান, স্বাস্থ্য ব্যবস্থাটার জন্য একটা যেটা লিডারশিপ, যে আমি যারা তৈরি করবে যে পুরো প্রক্রিয়াটা কিভাবে চলবে। দু নম্বর হচ্ছে যারা হেলথ ওয়ার্কার, ডক্টর, বিভিন্ন শ্রেণীর হেলথ প্রফেশনাল, এবং তারা সেটা কনভে করবে টু দ্য পিপল। আর আরেকটা কিন্তু রিসিভার, যে জনগণ। এবং এই তিনটা ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন যে নারীর ক্ষমতায়ন বলেন বা নারীর সংযুক্তি বলেন, যে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যদি ফ্যামিলি থেকে দেখি, একদম শিশু মাতৃ গর্ভস্থ থেকে শুরু করে একটা বাচ্চা কিন্তু সবকিছু রেসপন্সিবিলিটি মা নিচ্ছে, পরবর্তীতে টেক কেয়ার সবকিছু কিন্তু মা নিচ্ছে। তার মানে এই জনস্বাস্থ্যের ব্যাপারটা তাকে অ্যাচিভ করার মতো অবস্থায় নিয়ে আসা, তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এবং মাটা মাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে নিয়ে আসা। এখানে নারীর একটা মানে আমার পলিসি ঠিক আছে, আমার হেলথ কেয়ার প্রোভাইডার যারা তারা ঠিক আছে, কিন্তু মায়ের আন্ডারস্ট্যান্ডিং লেভেল ওরকম হলো না, তাহলেও কিন্তু এটা আমাদের গোলটা অ্যাচিভ হবে না। তো সেক্ষেত্রে নারীর তো একটা ভূমিকা আছে। এবং আরেকটা আমি একটু স্ট্যাটিস্টিক্স বলি, তো আমরা যখন একটা জনস্বাস্থ্য নিয়ে কথা বলি তখন একটা পুরো দেশের হেলথ সেক্টরে যদি কিছু স্ট্যাটিস্টিক্স আমরা তুলে ধরি তাহলে বোঝা যাবে যে বর্তমান অবস্থা কি। আমাদের দেশের জনস্বাস্থ্যের সাথে খুব বেশি ইনভলভ হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, ইমিউনাইজেশন, কমিউনিকেবল ডিজিজ, ডায়রিয়া, নিউমোনিয়া, এসব টিবি এসবের সাথে। তো এসবের ক্ষেত্রে আমরা যদি আমাদের উন্নতির দিকটা দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের কি কি আমরা অ্যাচিভ করেছি। যেমন আমরা যদি গত 5 বছরের ল্যান্সেটে আমরা যদি আমাদের দেশের সব গবেষণাগুলো দেখি, তাহলে আমরা কি কি দেখতে পাবো। দেখতে পাই সেখানে যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, ভ্যাকসিনেশন রেট বেড়ে গেছে, টিবি কন্ট্রোল বেড়ে গেছে, এবং চাইল্ড সার্ভাইভাল রেট বেড়ে গেছে। এটার থেকে যেমন আমি যদি বলি যে ম্যাটারনাল মর্টালিটি রেট যেটা, সেটা 1980-তে যেটা ছিল তার সেটা ড্রপ করেছে বর্তমানে 75%। ইনফ্যান্ট মর্টালিটি রেট যেটা হচ্ছে 1990-তে ছিল তার চেয়ে ড্রপ করেছে মোর দেন 50%। এবং লাইফ এক্সপেক্টেন্সি তো বেড়ে গেছে, সেটা আমরা সবাই জানি। কেন এটা হয়েছে, কেন এটা হয়েছে, কারণ মানুষের দৌড় ঘোড়ায় কিন্তু আমাদের যে পাবলিক হেলথ সেক্টরে যেসব কাজ হচ্ছে, যেগুলো মানে যেটা পাবলিক এবং গভর্নমেন্ট মিলে একত্রিতভাবে যেইগুলো মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাচ্ছে, সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে। এখন আপনি যদি একটু পিছনে দেখেন যে এই এই যে সাফল্যের পিছনে কি আছে, ডেফিনেটলি একটা তো লিডারশিপ আছে। তার বাহিরে আমি যদি দেখি যে কারা এই কাজটাকে স্মুথলি নিয়ে গেছে, আপনি দেখবেন যে হেলথ ওয়ার্কার যারা ডোর টু ডোর পৌঁছে একটা গ্রাম শহর সব জায়গায় এই হেলথটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে, তারা কারা, তারা কিন্তু মোর দেন 90% হচ্ছে নারী স্বাস্থ্যকর্মী। তাদেরকে যখন ইনভলভ করা হয়েছে, আমাদের এই হচ্ছে যে সেক্টরের যে আজকের অ্যাচিভমেন্ট, যেটাতে আমরা এখন আমাদের দেশ NDG4 অ্যাচিভ করেছে, আমরা এখন SDG-তে আছি, এবং আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে যে অ্যাওয়ার্ড পেয়েছে, আমরা গাভি অ্যাওয়ার্ড পরপর দুবার পেয়েছি। তো এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু এক্ষেত্রে আমি যদি দেখি, এটা কিন্তু আমি বলতে চাচ্ছি না যে এককভাবে, কিন্তু এতে নারীর ভূমিকা সবচেয়ে বেশি। কারণ যেদিন থেকে আমাদের এই সেক্টরটার ভিতরে নারী স্বাস্থ্যকর্মীরা একদম মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে, সেদিন থেকেই অ্যাচিভমেন্টটা আমরা এই গোলটায় পৌঁছাতে পেরেছি। তো আমার মনে হয় যে এ থেকেই বোঝা যাচ্ছে যে নারী
এর এখানে ভূমিকাটা পাবলিক হেলথে আমাদের দেশে কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ ম্যাম, আপনি আসলে আপনার স্ট্যাটিস্টিক্স দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে চিনিয়ে এসেছেন, যে আসলে আমরা সবসময় আমাদের অবনতি গুলো বা যে জায়গাগুলোতে আমরা সাফল্য লাভ করিনি সেগুলো নিয়ে কথা বলি, কিন্তু আমরা যে আসলে কিছু অ্যাচিভ করেছি এবং সেগুলো বেশ ভালো ভালো কিছু দিক আপনি তুলেছেন, বিশেষ করে টিবি কন্ট্রোল প্রোগ্রাম বা আমাদের যে ইনফ্যান্ট মর্টালিটি রেট বা মাতৃ মৃত্যুর হার, যে এই যে জিনিসগুলা এগুলো যে কমে এসেছে, এবং এখানে আমরা যেটা আপনি যে কথাটা বললেন যে নারী স্বাস্থ্যকর্মীর কথা, আমরা সবসময় আমরা যারা কথা বলি মিডিয়াতে এসে বা আপনারা যারা কথা বলেন, আমরা সবসময় আপনাদের নিয়ে কথা বলি, কিন্তু আসলে এই কাজগুলোকে একমপ্লিশ করার জন্য যারা লিডারশিপ করছেন, যারা প্ল্যান করছেন, তারা তো করছেনই, কিন্তু সেই সঙ্গে যারা এটি বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে যে কাজ করছেন, আমরা কিন্তু তাদের কথা বলি না, এবং আমাদের এই প্ল্যানিং বা আমাদের সবকিছুর সাফল্য তাদের উপরই নির্ভর করে, এবং তাদের আজকের নিরলস পরিশ্রম হোক, তাদের কাজের ফল হোক, সেজন্য কিন্তু আমরা আজকে একটা ভালো পজিশনে এসেছি, এবং সেই অবস্থানটা আসার জন্য যে যাই সব নারী কর্মীরা আমাদের মাঠ পর্যায়ে কাজ করছেন, আজকে ডক্টর টিভি এবং হিউম্যানাইট বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা জানাই, যে তাদের জন্য জনস্বাস্থ্যের মতো একটা বিষয় আমাদের দেশে সেটি এখন সফলতার দিকে যাচ্ছে, বা আমরা যতটুকু সফলতা অর্জন করা সম্ভব সেটুকু করতে পারছি, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো করব। এখন আমি আসব সাবিনা আপু আপনার কাছে, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো একজন গণমাধ্যম কর্মী এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন, আমি জানতে চাইবো শুরুতেই যে গণমাধ্যমে আপনারা জনস্বাস্থ্য নিয়ে কি কি ধরনের কাজ করছেন, বিশেষ করে যেহেতু আমরা আজকে নারীদের নিয়ে কথা বলছি, যে গণমাধ্যমে নারীরা জনস্বাস্থ্য নিয়ে কি কাজ করছে সে সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলতেন। শুরুতেই আসলে ধন্যবাদ জানাই ডক্টর চিবিকে, যে বিষয়টি আপনি বলছেন আসলে জনস্বাস্থ্য নিয়ে গণমাধ্যম কি ধরনের কাজ করছে। জনস্বাস্থ্য নিয়ে গণমাধ্যমের আলাদা ভাবে কাজ করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, কারণ বিশেষ ভাবে ভাবে আমরা যদি বলি যে গণমাধ্যম মূলত তিনটি উপায়ে কাজ করতে পারে, যেটি এরই মধ্যে কিন্তু গণমাধ্যমগুলো কাজ করছে। মূল ভূমিকা তো আসলে আমরা বলি যে নীতি নির্ধারকদেরকেই করতে হয়, আমরা যেটি করতে পারি বিশেষ করে যেটি করা হয় যে সচেতনতা বাড়ানোর জায়গাটিতে কিংবা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অবস্থানটা তুলে ধরা, কোনো ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করা বা বাজেটের বিষয়গুলো আসতে পারে, এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে নীতি নির্ধারক পর্যন্ত সেই সমস্যাগুলোকে পৌঁছানো, ফাইন্ড আউট করা, অর্থাৎ গণমাধ্যমের মাধ্যমে সেটিকে তুলে ধরা, সেই কাজগুলো গণমাধ্যম স্বাস্থ্য খাতের জায়গা থেকে কিন্তু করছে। কিন্তু এটি আসলে আমরা বলবো যে এটি একটি আসলে এটি একটি একটি আমরা বলতে পারি মিডিল পজিশন, অর্থাৎ এখান থেকে আমরা সমস্যাগুলোকে ট্রেস করতে পারি, সেগুলোকে আমরা তুলে ধরতে পারি, কিন্তু আসল জায়গাগুলো করতে হয় যারা নীতি নির্ধারক আছেন তাদেরকেই। আর এই বিষয়ে আপনি যেটি বলছিলেন যে আসলে জনস্বাস্থ্যে নারীর অবদান, আমি বলবো যে জনস্বাস্থ্যে শুধু নয়, প্রতিটি সেক্টরে নারীর অবদান রয়েছে, কারণ আমরা যদি ধরি যে মোট জনসংখ্যার অর্ধেকই যদি নারী হয় তাহলে সে তাকে আসলে আর আলাদা করার প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে নারীদের অবদান তো অবশ্যই আছে। আমি একটু ছোট করে এই বিষয়ে বরং আরেকটু বলতে চাই যে আসলে এই স্বাস্থ্য খাতে নারীর জায়গাটা কেমন সেটি মনে হয় আমাদের ফাইন্ড আউট সবচেয়ে বেশি জরুরি। আর এই ব্যাপারগুলোতে আসলে স্বাস্থ্য খাতের মতো একটা গুরুত্বপূর্ণ খাতে গবেষণা অনেক বেশি দরকার, গবেষণা বলতে এখানে ফাইন্ডিংস গুলো খুব বের করা দরকার যে স্বাস্থ্য খাতে আমরা সরাসরি বলি যে এত দুরবস্থা আসলে কেন, এবং সেক্ষেত্রে আমরা যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা আমি এর আগের একটা যদি জরিপের একটা উদাহরণ দেই, তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে বা যদি মোট জিডিপির 5% যদি বিনিয়োগ করা হয় স্বাস্থ্য খাতের কথা বলা হচ্ছে, তাহলে মোটামুটি একটা মাঝারি মানের স্বাস্থ্য খাত আমরা হয়তো পেতে পারি, স্বাস্থ্য সেবা পেতে পারি। কিন্তু সেই জায়গায় আমাদের বাজেট বরাদ্দের ব্যাপারটা তো চলে আসে যে স্বাস্থ্য খাতে আমাদের বাজেটটা আসলে কতখানি আছে। আর একটা বিষয় একেবারেই না উল্লেখ করে নয় উল্লেখ করলে নয় যেটি সেটি হলো কমিউনিটি ক্লিনিক গুলো, আমরা শহরে যারা থাকছি বিশেষ করে এই করোনার সময়কালেরই যদি একটা উদাহরণ দিয়ে বলি যে করোনার সময়কালে সবাই আক্রান্ত হচ্ছেন, করোনা তো আসলে নারী পুরুষ ভেদে কাউকে ছাড়ছে না, সেক্ষেত্রে যারা আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখছি যে সরকারি হাসপাতালগুলোতে যেখানে সবচেয়ে বেশি রোগী ভর্তি হওয়ার কথা সেখানে দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে 72% সিট ফাঁকা থাকছে, এবং বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক গুলোতে সবাই যে ভিড় করছেন, তো সেই জায়গাটাতে বলার আসলে সেবার ঘাটতিটা কোথায়, যেখানে নারীরাও যাবে যারা স্বাস্থ্য সেবা নিতে যাবে তাদের সেই সুযোগগুলো আসলে কতখানি আছে। কমিউনিটি ক্লিনিক গুলোর কথা বলছি, সারা দেশে যতগুলো কমিউনিটি ক্লিনিক আছে বিভিন্ন জরিপেও দেখা গেছে যে বাংলাদেশে প্রায়
63% নারী যারা আছেন গ্রাম পর্যায়ে তারা সবাই কিন্তু কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে যান, সেই তুলনায় পুরুষ যান মাত্র 36% অর্থাৎ নারীর সংখ্যাটাই কিন্তু বেশি যারা সেবা নিতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে যারা সেবা গ্রহীতা তাদের জন্য সুযোগ সুবিধা কতখানি আছে, সেইখানে ডিগ্রিধারী আমরা বলি সেই লেভেলের ডাক্তার কতজন আছে, এই বিষয়গুলো আমার মনে হয় যে আরো বেশি বেশি গবেষণার দরকার আছে। এবং আমরা যদি স্বাস্থ্য খাতকে আমূল ঢেলে সাজাতে চাই এই জায়গাগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর গণমাধ্যমের ব্যাপারে আপনি যেটি বলছেন যে গণমাধ্যমের ভূমিকা, আমরা কিন্তু একটা সময় দেখতাম যে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছিল, সেই জায়গায় কিন্তু জন্ম নিয়ন্ত্রণে গণমাধ্যম আমি বলবো অনেক ইফেক্টিভ ভূমিকা পালন করেছে। আর গণমাধ্যমের ক্ষেত্রে গণমাধ্যম কিন্তু সার্বিক বিষয় নিয়েই আসে, গণমাধ্যমের মধ্যে টেলিভিশন থাকে, গণমাধ্যমের নাটক থাকে, নাটক বা আরো অন্যান্য যে মাধ্যম বিনোদনের মাধ্যম কিংবা শিক্ষণীয় যে বার্তাগুলো বিনোদনের মাধ্যমে দেওয়া হয় বিভিন্ন উপাদানের মাধ্যমে, নাটক গান বা এই যে যেমন গম্ভীরা, এই গম্ভীরা যেটি এখনো বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়, জনস্বাস্থ্য সচেতনতা এই গম্ভীরার কিন্তু বেশ ভূমিকা পালন করেছে আমরা বলবো, কারণ বিভিন্ন জরিপেও সেটি দেখা গেছে যে। এবং সেই সঙ্গে এই যে জন্ম নিয়ন্ত্রণে বাড়ি বাড়ি যে যে ভূমিকাগুলো বা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে হোক কিংবা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে হোক, যেই ভূমিকাগুলো আসলে এখন আমরা চোখের সামনে দেখছি সেটি ফল কিন্তু আমরা পাচ্ছি, যে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা মাতৃ মৃত্যু হার এখন কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই জায়গাগুলোতে আসলে খুব ইফেক্টিভলি কাজ করা দরকার, সেটা শুধুমাত্র গণমাধ্যমের একার পক্ষে সম্ভব নয়, সেটা সবাইকে কাজ করতে হবে, গণমাধ্যম সহযোগী হিসেবে থাকতে পারে। তা আমরা মনে করছি সেই জায়গাটাতে আমরা বিশেষ করে গণমাধ্যম আছে তারা ভূমিকা পালনের চেষ্টা করছে। এখন এর বাইরেও অনেক বিষয়গুলোই রয়েছে, যেটা আমরা বলছি বাজেট বা দুর্নীতির যে চিত্রগুলো সেগুলোও কিন্তু গণমাধ্যমে উঠে আসছে, আসছে না তা না, সমস্যাগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু উঠে আসছে। বিশেষ করে করোনার সময়কালে আসলে অনেক বিষয়ে এইভাবে বলতে হয়, যদি আমরা বলি জনস্বাস্থ্যে নারীর অবদান এই বিষয়গুলো টেনে আনলে আসলে অনেকগুলো বিষয় একসঙ্গে বলতে হয়, নিশ্চয়ই আলোচনার পরবর্তী পর্যায়ে আরো কথায় সেগুলো আসবে। তো আমি এটি শুধু ছোট করে বলবো যে স্বাস্থ্য খাতে আমি মনে করি না যে নারীর অবদান আলাদাভাবে আইডেন্টিফাই করার কিছু আছে, অবদান তো অবশ্যই আছে, আমরা যদি জনসংখ্যার অর্ধেকটাই দেখি নারী তাহলে সেখানে কেন নারী পুরুষ মানুষের আসলে কোনো আমি কখনোই বিভেদ আসলে দেখি না। সেই ক্ষেত্রে নারীর অবদান অবশ্যই আছে কিন্তু সেটি হয়তো স্বীকৃতি অনেক ক্ষেত্রে নেই, অনেক ক্ষেত্রে স্বীকৃতিটা দেওয়া হয় না, সেটি যেমন অন্যান্য গৃহস্থালীর ক্ষেত্রে অন্যান্য ঘর গৃহস্থালীর কাজের ক্ষেত্রে যেমন সেরকম হয়তো জনস্বাস্থ্যের এই ব্যাপারগুলোতেও আছে, আমরা সেটাকে মানছি। কিন্তু আমার মনে হয় যে সামগ্রিকভাবে একটা পরিবর্তন দরকার, এবং তার আগে সবার আগে দরকার সমস্যাগুলোকে টু দ্য পয়েন্টে ট্রেস করা। আমাদের আমরা যখন আসলে আমরা তো আসলে সাংবাদিকতা করি, আমরা ফিল্ড পর্যায়ে অনেক জায়গায় যাই, আমাদের অনেক ক্ষেত্রে আমরা যখন তথ্যগুলো যাচাই করতে যাই আমাদের বিশেষ করে স্টেক হোল্ডার বা যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে, যে আমরা যখনই যাই কোনো বিষয় সমস্যা নিয়ে গেলে একটা গতানুগতিক বরাবরই আমরা বক্তব্য পাই, বিষয়টি দেখা হচ্ছে বা দেখা হবে বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা আমরা কাজ করছি, এই যে কাজ করছি ব্যাপারটা, আমরা এই যে কাজ করছি এত মানে এই কথাটা শুনতে শুনতে আমাদের আসলে কয়েক বছর পার হয়ে যায়, তারপর হয়তো কিছুটা কাজ এগোই। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে শুধু মুখে মুখে না বলে আমাদের একদম ইফেক্টিভলি আসলে কাজ করা উচিত, যেগুলো আর স্বাস্থ্যের ব্যাপারটা তো খুব বেশি আমি গুরুত্বপূর্ণ মনে করি এবং আসলেই গুরুত্বপূর্ণ, কারণ এই এমন বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একটা স্টেজে যে বা যে কোনো সমস্যা নিয়ে যে কোনো সময় যেতে হয় হাসপাতালগুলোতে যেতে হয় বা হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই খাত থেকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত, বাজেট বরাদ্দ হোক বা যে কোনো বিষয়গুলোতে আসলে স্বাস্থ্য খাতকে আগে প্রধান জায়গায় রাখা উচিত। ধন্যবাদ আপু, আপনাকে আমরা আপনার কাছে আবার আসছি। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার বক্তব্যে নিয়ে এসেছেন এবং আপনার কথার সাথে তাল মিলিয়ে আমি কিছু কথা বলতে চাইবো আমাদের শ্রোতাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে স্বাস্থ্য খাত নিয়ে আমাদের সবারই কম বেশি হয়তো অভিযোগ রয়েছে, এবং যে কথাটি আপনি বললেন যে সরকারি চিকিৎসা ব্যবস্থা আমরা যাচ্ছি না, সরকারি হসপিটালে যাচ্ছে না, মানুষ বেসরকারি হসপিটালে যাচ্ছে, সরকারি হসপিটাল গুলো খালি থাকছে, ফাঁকা থাকছে, এর জন্য যতটুকু দায়ী সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আছে তার চেয়ে কিছু দায়ী এরকমও রয়েছে যে আমাদের সমাজে কিছু ট্যাবু রয়েছে যে সরকারি হাসপাতালে গেলে চিকিৎসা হয় না। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের অনেক ধরনের চিকিৎসা গুলো কিন্তু সরকারি হাসপাতালে হয়েছে, আমরা যদি একটু মনে করে দেখি যে বৃক্ষ মানবের অপারেশন যে জিনিসটি হয়েছিল, অস্ত্রোপচার যেটি হয়েছিল, যেটি সফলও হয়েছিল, সেটি কিন্তু সরকারি হাসপাতালে হয়েছে। এরকম আরো অনেক ধরনের জটিল জটিল অপারেশন যদি আমরা এখন সাম্প্রতিক দিকেও তাকাই, যে ইউএনও যাকে আমরা হয়তো গত এক মাস আগে ভেবেছিলাম তাকে আমরা হারিয়ে ফেলবো একটি দুর্ঘটনার কারণে, কিন্তু তিনি কিন্তু গতকাল পায়ে হেঁটে বাসায় গিয়েছেন, সেরকম নিউজ কিন্তু আমরা গণমাধ্যম
মাধ্যমে গতকাল থেকে দেখতে পাচ্ছি, যেটি খুবই আনন্দের ব্যাপার এবং এটি কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকদের কল্যাণেই হয়েছে। সো আমি আমাদের দর্শকদেরকে আজকে এটাই বলতে চাইবো যে সরকারি হাসপাতালে গেলে চিকিৎসা হয় না এবং সেখানে ডক্টর থাকে না এই ধারণা থেকে একটু বেরিয়ে আসলে একটিবার একটু সরকারি হাসপাতালে গিয়ে চেষ্টা করে দেখলেও হয়। কারণ এই করোনাকালীন সময় সরকারি হাসপাতালে যে পরিমাণ চিকিৎসা সেবা মানুষজন পেয়েছে সে পরিমাণ চিকিৎসা সেবা কিন্তু বেসরকারি হাসপাতালগুলো দেয়নি এবং অনেক সময় তারা রোগীদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে, সেরকম আমরা বিভিন্ন চিত্র কিন্তু গণমাধ্যম থেকে পেয়েছি। আমি এখন চলে যাব আমাদের শাহনাজ আপনার কাছে। আপনার কাছে আমি জানতে চাইবো যে শুরুতে সাবিনা আপনি একটা কথা বলছিলেন যে নারীদের সচেতনতা তৈরি করার ব্যাপারে, জনস্বাস্থ্যে কাজ করতে হলে বা জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য নারীদের মাঝখানে এক সচেতনতা বৃদ্ধি দরকার। আমি জানতে চাইবো যে নারীদের মাঝে বা যারা সাধারণ নারী আছেন তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আসলে করণীয় কি বা তাদেরকে কি করতে বলা উচিত, কি করা উচিত আমাদের, সে সম্পর্কে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে কোশ্চেনটা করার জন্য। হ্যাঁ, সারাবন আপা আসলে অনেকগুলি তথ্য দিয়েছে, প্লাস সাবিনাও অনেকগুলি তথ্য দিয়েছে। সেই প্রেক্ষিতে আমি বলবো আসলে আমাদের এই নারীদের যে সচেতনতা, এই যে যেমন আপনারা এখন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, এই যে আমরা আলোচনা করছি এর মাধ্যমেও কিন্তু অনেক মহিলা শুনবেন কথাগুলো কি হচ্ছে না হচ্ছে, কিভাবে তাদেরকে আসলে টেক কেয়ার করতে হবে, কিছু কিছু জিনিস এসছে তাই না সচেতনতার জন্য। তো যেটা নাকি দেখা যায় যে আসলে আমাদের নারীদের কিন্তু স্বাস্থ্য সচেতনতা খুবই দরকার এবং পাবলিক হেলথের জনস্বাস্থ্যের মাধ্যমে যদি আমরা অ্যাপ্রোচ করি আমাদের নারীদের, তাহলে তো অবশ্যই সেটা বেনিফিটেড হবে আমাদের সোসাইটি। তো সেই প্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের টোটাল লাইফ সাইকেল যেটা অ্যাপ্রোচ বলি, একটা নারী কিন্তু প্রথমে একটা বাচ্চা বয়স থেকেই তাকে কিন্তু আসলে টেক কেয়ার করেই কিন্তু একটা পর্যায়ে এনে তারপরে তার কিন্তু প্রতিটা লাইফ স্টেপেই কিন্তু তাকে মানে তাকে তৈরি হইতে হয়। তৈরি হয়ে কিন্তু একটা পর্যায়ে সে যখন বড় হয়, তার বিবাহিত জীবনে যায়, বিয়ে হয়, আবার সে একটা বাচ্চা জন্ম দেয়, এই যে প্রতিটা স্টেপসেই কিন্তু তাকে একটা তৈরির মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, একটা ফেজের মধ্যে দিয়ে। তাহলে কি হয়, তাকে প্রিপারেশনের মধ্যে দিয়েই যেতে হয়, তারপরে তার ক্ষয় ক্ষয় হচ্ছে, আবার তাকে প্রিপেয়ার হতে হয়, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যদি যেতে থাকে একটা নারী, তাকে তো অবশ্যই তার আমাদের উচিত হবে সেই নারীকে আমাদের এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটা দেওয়া যাতে সে সুন্দর করে এই প্রসেস গুলো সে যেন কি বলবো ওভারকাম করতে পারে এবং সে সুন্দর মতো। আমরা একটা পর্যায়ে যেটা বলি যে নারীরা যখন নাকি প্রেগনেন্সি যার হচ্ছে, আমরা কিন্তু চাবো আলটিমেটলি কি হচ্ছে যে হেলদি মাদার অ্যান্ড দ্য হেলদি বেবি। এটা কখন হবে? তো যখনই হবে, সে যখন এই পর্যায়ের যাবতীয় স্বাস্থ্য সেবা যেটা পাওয়া দরকার সেটা যদি সে পেয়ে তাকে যদি প্রিপেয়ার করে তাহলেই না এটা সম্ভব, তাই না? তো 1994 যেটা হয়েছে বেইজিং প্ল্যাটফর্ম অফ অ্যাকশনে বলেছে 5টা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ তারা নিয়েছে, যে নারীরা যদি তাদেরকে এই লাইফ সাইকেল অ্যাপ্রোচে যদি আমরা তাদেরকে এইটার মধ্যে আনতে পারি তাহলে একটা নারী কিন্তু properly guided হয় and she will be benefited, এবং এরপরে দেখা যাবে সে একটা হেলদি আউটকাম দিবে, দ্যাট মিনস হেলদি একটা বেবি আউটকাম দিবে, দ্যাট ইজ দ্য থিং, তাই না? এবং সে কিন্তু আর এখন নারীরা কিন্তু কখনোই শুধু যে তার এইম যে একটা ফ্যামিলি একটা বাচ্চা, ইটস নট দ্যাট, তার কিন্তু অনেক রোল আমরা যেটাকে বলি দ্যাট ইজ রিপ্রোডাক্টিভ রোল। রিপ্রোডাক্টিভ রোল বলতে কিন্তু সে কি কি করছে, সরি, তার তিনটা রোল, রিপ্রোডাক্টিভ রোল, কমিউনিটি রোল, তারপরে হচ্ছে তার কিন্তু একটা ইনকাম সোর্সেও কিন্তু তার একটা রোল আছে। তাহলে সে যদি তার স্বাস্থ্যটাকে যদি সেইভাবে মেনটেন না করে ডেফিনেটলি কিন্তু সে এই রোলগুলো কিন্তু মেনটেন করতে পারবে না। সো বেইজিং প্ল্যাটফর্ম অফ অ্যাকশনে বলেছিল যে তাদের 5টা স্ট্র্যাটেজিক অবজেক্টিভস আছে, সেটা হচ্ছে যে মহিলাদেরকে আমরা আমাদের এই যে লাইফ সাইকেলের যে অ্যাপ্রোচ গুলো সেখানে তারা যাতে অ্যাক্সেস করতে পারে। তাহলে অ্যাক্সেসটা কি? অবশ্যই কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, ওই যে আমি একটু আগে বললাম, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারটা হচ্ছে একেবারে মায়ের পেটের থেকে শুরু করে একবার মৃত্যুর আগ পর্যন্ত, দ্যাট ইজ দ্যাট অ্যাপ্রোচটা হচ্ছে প্রিভেন্টিভ, প্রোমোটিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার এগুলো। তাহলে এই অ্যাপ্রোচটা যে দিব তাহলে তাকে কি করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তার অ্যাপ্রোপ্রিয়েটলি তার কেয়ার পেতে হবে, অ্যাফোর্ডেবল হতে হবে। আই থিঙ্ক মোস্ট প্রবলি সাবিনা আপা বলছিলেন যে কিছু বাজেটের কথা, ইয়েস, অ্যালোকেশন থাকতে হবে। কারণ আমরা দেখেছি যে স্বাস্থ্যখাতে আমরা যখন নাকি আমাদের আউট পকেট এক্সপেন্ডিচার, মানে আমরা যখন স্বাস্থ্যখাতে আমরা ব্যয় করতে যাই, অলরেডি 67% অফ দ্য মানি ইজ গোয়িং আউট অফ মাই পকেট। তাহলে এটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট অফ মানি ইজ গোয়িং আউট। তো দেখা যায় যে আপা সাবিনা আপাও বলছিলেন যে
আমাদের মহিলাদেরকে কিন্তু আসলে দেখা যায় যে রুরাল সেক্টরে যে তারা কিন্তু আসলে ফোকাসড হয় না। তো কেন হয় না? এই কারণেই দেখা যায় তারা কিন্তু হেলথ কেয়ার যখন নিতে চায়, ওয়েন দেয়ার ইজ অ্যান অ্যামাউন্ট অফ 67% আউট পকেট এক্সপেন্ডিচার হয়, তখন কিন্তু মহিলাদের কিন্তু আসলে ওই খাতে কিন্তু তারা কিন্তু আর ওই এনজয়টা করতে পারে না, ওই স্বাস্থ্যসেবাটা কিনতে পারে না। যার জন্য বেজিং প্ল্যাটফর্মে বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট সেবাটা যেন মহিলা অ্যাক্সেস করতে পারে, নারীরা সেটার ক্ষেত্রে অ্যাফোর্ডেবল যেন হতে পারে, এবং সবচেয়ে বড় কথা কোয়ালিটি হেলথ কেয়ার যেন দিতে পারে। এবং এই রিলেটেড যে ইনফরমেশন, এই যেমন আপনারাই আজকে করছেন, যে এই রিলেটেড অনেক ইনফরমেশন কিন্তু আমাদের নারীরা পেয়ে যাবে এর মধ্যে। তারপরে প্রিভেন্টিভ প্রোগ্রামস গুলো ডেসিমিনেশন হবে। এবং সাবিনা আপা মনে বলছিলেন যে রিসার্চের ব্যাপারে, আমি একটু আগেও বলেছি রিসার্চ ইজ এ মাস্ট। যতক্ষণ পর্যন্ত আমরা আসলে ডেটার উপরে বসে আছি কিন্তু রিসার্চটা হয় না, কারণ আমাদের পাবলিক হেলথটা একেবারেই নট ফোকাসড। আই থিঙ্ক এই কোভিড এর কল্যাণেই আমাদের আমাদের যে হেলথ সিস্টেমটা যেভাবে স্ট্রাকচার্ড, সেই হিসেবে কিন্তু পাবলিক হেলথকে একেবারে ফোকাস করা হয় নাই। তো আমরা যেটা চিন্তা করছি যে এই কোভিড-19 আসলে খারাপ দিকও আছে, আবার ভালো দিকটাও একটা যেটা আছে, যে আমরা এখন বুঝেছি যে হেলথ কেয়ার আমাদের দেশে যেভাবে ফোকাস, দ্যাট ইজ টোটালি কিউরেটিভ বেস, এটা হতে পারে না। হতে হবে আমাদের প্রিভেন্টিভ বেস, দ্যাট ইজ আমাদের পাবলিক হেলথ বেস দিয়ে বেশি করতে হবে। সো সেই হিসাবে যদি ঢালাও করে কোভিড-19 আসলে আমাদেরকে শিখিয়েছে যে প্রিভেন্টিভ অ্যাপ্রোচ গুলো, সুতরাং আমাদের ওমেনদেরকে কিন্তু অবশ্যই এই প্রিভেন্টিভ প্রোগ্রামস গুলোকে আরো বেশি সমন্বয় করতে হবে। তারপরে এই যে সেক্সুয়ালি, এবং আর একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু সারাক্ষণ সবগুলি যেটা নাকি প্যারামিটার আমরা বেশ ভালো ভালো অ্যাচিভমেন্ট করেছি, যেটা সারাবন আপু বলেছে স্ট্যাটিস্টিক্সে, আই এম নট গোয়িং টু রিপিট দোজ, কিন্তু সবসময় আমরা দেখি সবসময় মহিলা আসলেই মনে হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ বেসড কথাগুলো বলি, আসলে কিন্তু তা না। কিন্তু কারণ মহিলারাও কিন্তু, যেমন আমাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি এখন অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আমাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি ছেলেরা হচ্ছে 72 আর বলতে পারি মেয়েরা হচ্ছে 73, মানে যাই হোক ফ্র্যাকশন আছে 73। সো এই হিসাবে দেখা যায় মেয়েরাও কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি, তার মানে কি যত আপনার লাইফ এক্সপেক্টেন্সি বাড়বে তত কিন্তু আপনার নন কমিউনিকেবল ডিজিজেরও কিন্তু একটা আশঙ্কা থাকে। তাহলে কি দেখা যাচ্ছে, আমাদের নারীরা কিন্তু আগে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়েই কিন্তু বেশি আমরা চিন্তিত ছিলাম, কিন্তু এখন আমাদেরকে চিন্তা করতে হবে নন প্রোডাক্টিভ হেলথগুলো নিয়ে। তাহলে তাদের মধ্যে এই সচেতনতাটা গ্রো করাতে হবে। দ্যাট ইজ নন প্রোডাক্টিভ হেলথগুলো কি, যেমন ডায়াবেটিস, যেমন এখন নারীরা যখন নাকি প্রেগনেন্সি হচ্ছে তখন কিন্তু দেখা যায় জেস্টেশনাল ডায়াবেটিসটা হচ্ছে, আবার অনেকে কন্ট্রোল করে ফেলে কিন্তু সেটাই কিন্তু পরবর্তীতে আবার ফুল ব্লোন ডায়াবেটিস টাইপ 2 হয়ে যাচ্ছে। এরপরে আর একটা যেটা হচ্ছে, কারণ নারীরা এখন ঘরে বাইরে দুটাতেই কাজ করছে, তারাও কিন্তু সমানভাবেই কিন্তু পুরুষদের মতোই স্ট্রেসের মধ্যে যাচ্ছে, জব স্ট্রেস, ফ্যামিলি স্ট্রেস, ইউনো অল দিস কাইন্ডস অফ স্ট্রেসের কারণে কিন্তু সে কিন্তু এখন অ্যাংজাইটিতে ভুগছে, কার্ডিওভাস্কুলার প্রবলেমগুলি আসছে। এই ব্যাপারগুলোতে কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলির মাধ্যমে বা যেভাবে হয় আমরা কিন্তু এইগুলো কিন্তু নারীদেরকে অবশ্যই আমাদের সচেতন করতে হবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনি আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছেন। আপনি নারীদের যে সচেতনতার কথাগুলো বলছিলেন এবং যে বিষয়গুলো আপনি নিয়ে এসেছেন, যে নন কমিউনিকেবল ডিজিজ বা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো বিষয়গুলো, আমরা আসলে আমাদের দেশীয় প্রেক্ষাপটেই হোক, সেটি পুরুষ কিংবা নারী ভেদে সবার ক্ষেত্রে আমরা যে জিনিসটি করি, আমরা কোন অসুখ হলে আমরা ডক্টরের কাছে যাই, ওষুধ খাই, কিন্তু অসুখটাকে প্রিভেন্ট করার জন্য যে প্রিভেন্টিভ মেজার গুলো, আমাদের লাইফ স্টাইলের পরিবর্তন, আমাদের বিভিন্ন ধরনের আরো যে প্রিভেন্টিভ যে কাজগুলো থাকার কথা, সেগুলোর দিকে আমরা আগ্রহ হই না, এবং আমাদের স্বাস্থ্য খাতটাও আসলে ওভাবে সাজানো না, এবং স্বাস্থ্য খাতটা ভাবে সাজানোর জন্য আমাদের জনস্বাস্থ্যের দরকার। এবং এই উপলব্ধিটা আসলেই আমরা কোভিড-19 মাধ্যমে করেছি। কোভিড-19 আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে যে জনস্বাস্থ্য ছাড়া স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর হতে পারে। আমরা আশা করব যে এই শিক্ষাটা হয়তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, এবং এই শিক্ষা থেকে ভবিষ্যতে জনস্বাস্থ্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালোভাবে সাজিয়ে দিবে। এখন আমি আসবো সারাবন ম্যাম আপনার কাছে। আমি জানতে চাইবো যে আপনি যে কথাটি বলছিলেন যে আমরা এখন বেশ কিছু কমিউনিকেবল যে ডিজিজ গুলো সেগুলোকে কন্ট্রোল করতে পেরেছি, এবং আমি আপনার কাছে এখন আসলে আসবো ইপিআই শিডিউল নিয়ে, এবং যেটি আমাদের বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে 0 থেকে 18 মাস পর্যন্ত বয়স পর্যন্ত। তো এই যে দীর্ঘ একটা সময় দেওয়া হচ্ছে, এবং এর মাধ্যমে আমরা যে জানি যে আমাদের বলা হয় এখন আমরা পোলিও মুক্ত দেশ, এবং আরো বেশ কিছু সাফল্য আছে, সেগুলো নিয়ে আমি কথা না বলে আমি আপনার কাছ থেকে ডিটেলস জানতে চাইবো যে এই যে ইপিআই শিডিউল, ইপিআই ভ্যাকসিনেশন, এটির গুরুত্ব কি, এবং এই যে জনস্বাস্থ্যের এই যে অবদানটুকু সেটি আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। আসলে
ইপিআই নিয়ে কথা বলতে গেলে আমার গর্ববোধই হয়, কারণ ইপিআই হচ্ছে আমাদের একটা গর্বের জায়গা, যেটা আমরা কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো দেশেই আমরা এখন একটা রোল মডেল হিসেবে সবাই আমাদেরকে দেখছে। সেটা কি, আমরা ইপিআই এর যে আমাদের ভ্যাকসিন গুলো, যে প্রিভেন্টেবল ডিজিজ, আমরা এই ভ্যাকসিন দিয়ে সেখান থেকে আমাদের বাচ্চা এবং পরবর্তীতে পুরো একজন অ্যাডাল্ট মানুষও সেসব থেকে, সেই রোগগুলো থেকে আক্রান্ত হওয়া থেকে রেহাই পেয়ে যাচ্ছে। তো 10টা ডিজিজ আমরা ইপিআই, আমাদের ইপিআইটা লঞ্চ হয়েছিল আসলে পাইলট একটা প্রজেক্টের মাধ্যমে, সেটা 1979-এ। হ্যাঁ, তখন হচ্ছে তখন থেকে যে শুরু করা, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি প্রত্যেকটা এবং কমিউনিকেবল অনেক ডিজিজগুলো এর মধ্যে এন্ট্রি হতে হতে এখন 10টা আমরা ডিজিজকে প্রিভেন্ট করতে পারছি। একদম আপনি ঠিক কথা বলেছেন যে আমরা নিজেদেরকে অনেক আগেই হচ্ছে অনেক রোগ থেকে একেবারে আমাদের দেশে নাই এমন কিছু আমরা ডিক্লেয়ার দিতে পেরেছি, তার মধ্যে পোলিও একটা সাকসেসফুল হিস্ট্রি। অবশ্যই ওই হচ্ছে যে পোলিও আমরা এই ইপিআই এর টিকার মাধ্যমে এটা আমরা করতে পেরেছি। এর আগে আমরা দেখেছি হচ্ছে পক্স, যেটা স্মল চিকেন পক্স, স্মল পক্স যেটা, চিকেন পক্স তো আমাদের আসলে এখনো আমরা ইয়ে করতে পারিনি, স্মল পক্স সেটা তো আমরা এটাকে কমব্যাক করতে পেরেছি। তো বর্তমানে আরো কিছু ভ্যাকসিনের মধ্যে অ্যাড করা হয়েছে, যেমন নিউমোকক্কাল ভ্যাকসিন, এই থেকে আমরা নিউমোনিয়া, সাইনোসাইটিস, আরো শ্বাসতন্ত্রের অনেক ইনফেকশন থেকে আমরা কিন্তু শিশুদেরকে রক্ষা করতে পারছি। এবং পোলিওটাকে আমরা আরো স্ট্রেংথ করার জন্য, যেমন ওপিভি ছিল যেটা ওরালি দিত, এখন কিন্তু আইপিভি, আইপিভি যেটা সেটা কিন্তু আমরা যোগ করেছি, যেন এই যে আমরা এই পোলিও মুক্ত হয়ে গেলাম সেটাকে যেন আমরা স্ট্রংলি ধরে রাখতে পারি। তো ইপিআই ভ্যাকসিনকে আমাদের এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে করোনা নিয়ে যে কথা হচ্ছে বর্তমানে কিন্তু ইউনিসেফ, ইউএনডিপি, এনারা কিন্তু যে ডাটাগুলো দেখাচ্ছে লাস্ট 4-5 মান্থসে আমাদের কিন্তু করোনার কারণে হোক, সেটা হোম কোয়ারেন্টাইন বা একটা প্যানিক সৃষ্টি হওয়ার কারণে হোক, আমরা কিন্তু ভ্যাকসিন থেকে আমাদের শিশুদেরকে কিছুটা হলেও পজ হয়ে গেছে, অনেকে ডিলে হচ্ছে। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাবা মার কাছে একটা মেসেজ আমি শুধু পাঠাতে চাই, দেখেন করোনা আজকে আসতে চলে যাবে এবং এটার বিরুদ্ধে আমরা জানি এখন কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, প্রিভেন্ট করতে হয়, বাট যেই টিকাগুলো দিয়ে আমি আমার বাচ্চাকে মরণ ঘাতে কিছু 10টা রোগ থেকে আক্রান্ত করতে পারছি, এই এই করোনার জন্য আমি যদি সেই টিকাগুলো আমি না নেই, তাহলে পরবর্তীতে আমাদের আবার পোলিও, আবার ডিপথেরিয়া, এই নানা প্রকার রোগ কিন্তু আমাদের আমার বাচ্চাগুলোকে আবার আক্রান্ত হওয়ার সুযোগ থাকবে। এই জন্য স্বাস্থ্যবিধি মেনটেন করে অবশ্যই ইপিআই ভ্যাকসিনগুলো কোনো মতেই হচ্ছে বাচ্চাদেরকে মিস করা যাবে না, শিডিউল মতো যেতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যেটা শাহনাজ আপা বলেছিল, আমি এই ক্ষেত্রে একটা কথা খুব সংক্ষেপে বলি, আসলে করোনা আমাদেরকে কিন্তু অনেক কিছু শিখিয়েছে। আমরা আগে ভাবতাম একটা রোগী মারা গেল বা একটা রোগী ভালো হচ্ছে না বা পেশেন্ট রিলেটেড কোনো প্রবলেম, তার একমাত্র কারণ হচ্ছে হয়তো বা এর জন্য দায়ী ডক্টর। এই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়েছে করোনা। করোনা এখন দেখাচ্ছে যে আসলে পুরো কমপ্রিহেনসিভ হেলথ সেক্টরটা ইনক্লুডিং পাবলিক হেলথ এটার সঙ্গে কত অতপ্রতভাবে জড়িত। একটা পুরো সিস্টেম যদি আমাদের ডেভেলপ না হয়, একা একটা ডক্টর কখনো কোনো মতেই একটা রোগ সারাতে সম্ভব নয়। তো আরেকটা যেটা ব্যাপার, যেটা সাবিনা আপা বলেছে যে যখন একটা দেশে নারীর সংখ্যা 50% বা তার চেয়ে বেশি, তখন কোনো অবদানের ক্ষেত্রে আমি নারীকে আলাদাভাবে দেখবো কেন বা এই যৌক্তিকতাটা কি? ডেফিনেটলি উনি একদম সঠিক কথাই বলেছেন, আমরা হচ্ছে নারী এবং পুরুষের হচ্ছে সমতাকেই আমরা বিশ্বাস করি, কিন্তু যখন কথা হয় পাবলিক হেলথ নিয়ে, যেটার সঙ্গে জড়িত হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, যেটার সঙ্গে জড়িত ব্রেস্ট ফিডিং, মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, সেক্সুয়াল হেলথ বা এরকম কিছু, তখন কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে নারীর অবদানের ব্যাপারটা চলে আসে। কারণ যারা এটা রিসিভার তাদেরকে যদি আমি বোঝাতে হই এরকম কিছু স্পর্শকাতর ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু আমাকে তার একেবারে কাছাকাছি যেতে হবে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বোঝানোর জন্য। এই এই চ্যালেঞ্জটাই কিন্তু মোকাবিলা করছে আমাদের নারী স্বাস্থ্যকর্মী। তারা একজন নারী স্বাস্থ্যকর্মী যখন একটা বাসায় যে একজন হয়তো 5 মাস মা যে কিনা
হিজাব পরে বাইরে পুরুষ একজন মানুষের সঙ্গে দেখা করতে পারে না, তাকে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে দিতে পারছে এবং এক্সেপ্টেন্সিটা কিন্তু পুরো ফ্যামিলি লেভেলে হচ্ছে, এটাতে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। তো আমাদের সামাজিক আমাদের যে কোনো স্ট্র্যাটেজি যখন নিতে হবে তখন আমাদের সামাজিক পারিবারিক এবং ধর্মীয় আমাদের যে অনুশাসন কিংবা আমাদের স্পর্শগত ব্যাপার আছে যে কোনো একটা স্ট্র্যাটেজি ফুলফিল করার ব্যাপারে এই ইস্যুগুলোকে আনতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নারীর এখানে একটা আলাদা জায়গা আছে বলে আমার মনে করি। সেক্ষেত্রে আমার স্বাস্থ্য যত আমাদের যে আমাদের যেসব প্ল্যানিং চলছে যেগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য সেক্ষেত্রে আমার মনে হয় আলাদা করে এই সেক্টরটা নারীর অবদানকে আমাদেরকে একটু মানে দেখতেই হবে। দুই নম্বর হচ্ছে যে অনেক কথা আসলে বলা হয়ে যাচ্ছে, পরবর্তীতে হয়তো সময় আসবে আর একটু বলা। নারী যখন নিজে হেলথ প্রোভাইডার কিংবা চিকিৎসক কিংবা হেলথ স্বাস্থ্যকর্মীর ভূমিকায় আসছে এই কথা কিন্তু ভুললে চলবে না, সে নিজেও একটা নারী, তারও একটা বাচ্চা আছে, তারও ফ্যামিলিতে তারও হচ্ছে মাতৃস্বাস্থ্যের অন্তর্ভুক্ত, সেও হচ্ছে তার বাসায় একটা ব্রেস্ট ফিডিং চাইল্ড রেখে আসছে। তাহলে আমরা যারা যেই নারীরা আমাদের পাবলিক হেলথ সেক্টরটাকে ফুলফিল করার জন্য কাজ করছে তার কর্ম পরিবেশটা কি নারী বান্ধব, আমরা কি তাদেরকে কি কি সেই পরিবেশ দিতে পারছি কিনা, তাহলে আমাদের এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইখানে সবচেয়ে একটা আমি যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিয়ে কাউকে কাউন্সিলিং করি আর আমার বাসায় যখন 6 মাসের কম শিশু একটা থাকে সেই বাচ্চাকে আমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাতে পারছি না, তাহলে এখানে মানে সাফল্যের জায়গাটা কোথায়? তার মানে কি একটা নারী যখন তার কর্মক্ষেত্রে যাবে তাহলে তার ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করতে হবে, ইফ পসিবল তাকে হচ্ছে একটা ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করতে হবে। তাহলে নারী তখনই তার 100% দিতে পারবে যখন সে পার্সোনালি নারী হিসেবে তার এই স্বাস্থ্য খাতের ব্যাপারগুলো সে নিজে অ্যাচিভ করতে পারবে। তো আমরা যখন কোনো কিছু নিয়ে আলোচনা করব তখন আসলে সামগ্রিকভাবে দুপাশের দিকটাই আমাদের দেখে করতে হবে। নারী যখন সার্ভিস প্রোভাইডার সে তখন নিজেও নারী, সেও কতটুকু এই তার এই স্বাস্থ্য খাতের ব্যাপারগুলো সে নিজেও অ্যাচিভ করছে সেখান থেকে কিন্তু সে বুঝতে পারবে। তো এই জন্য এই ব্যাপারগুলো আসলে না একটা ঘন্টা একটা আলোচনা এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝানো সম্ভব না বা ইমপ্লিমেন্টেশনের এই ব্যারিয়ারগুলো বা এটাও দেখা সম্ভব না। তবে একেবারে মোটা দাগে যেটা আমি বলতে চাই যেটা যে নারী বান্ধব কর্মক্ষেত্র তৈরি করতে হবে এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য দিকটা আমরা পাবলিক হেলথের ভিতরে অবশ্যই জোগাতে হবে, আমরা শুধু কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ দেখছি কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা কি আমরা ইগনোর করছি? তাহলে এই ব্যাপারটা কিন্তু ইগনোর করলে হবে না। একটা কম্প্রিহেন্সিভ স্বাস্থ্য ব্যবস্থার সাফল্যের জন্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোই একে অপরের প্রয়োজন। ধন্যবাদ ম্যাম, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছেন, এর মধ্যে আপনি সর্বশেষ যে কথাটি যুক্ত করেছেন সেটি সম্পর্কে কিছু না বললেই নয়, যেটি হচ্ছে মানসিক স্বাস্থ্যের কথাটা যেটি আপনি বলছেন যে আমরা আসলে যে কোনো স্বাস্থ্য খাতে বা যে কোনো জনস্বাস্থ্য হোক সেটা নর্মাল, আমরা যদি অন্য কোনো কথাতেও হোক আমরা মানসিক স্বাস্থ্যটাকে খুবই ইগনোর করে যাই এবং আমাদের যে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি, এটার যে ট্রিটমেন্ট এটার যে চেক আপ একটা জরুরি প্রয়োজনীয় একটা জিনিস, আর আর স্বাস্থ্য ব্যবস্থার সাথে এটাও যে একটা জরুরি একটা ব্যাপার সেটি কিন্তু আমরা আসলে সবাই ভুলে যাই এবং এটি যে আসলে জনস্বাস্থ্যের মাধ্যমে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়াটা জরুরি এখন আমার মনে হয় সেটার আসলে সুবর্ণ সময়। আমি এখন শাহনাজ ম্যাম আপনার কাছে চলে আসব, আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলতে চাইবো যে যেটি হচ্ছে যে নারীদের যে ম্যাম যে কথাটি বলছিলেন যে কাজের ক্ষেত্র নিয়ে, সারাবান ম্যাম বলছিলেন কাজের ক্ষেত্রে তারা যে পরিবেশটুকু পাচ্ছে না বা সেখানে তারই নিজেরই জনস্বাস্থ্যের বিষয়টুকু তার নিজের ক্ষেত্রেই তার হচ্ছে নিশ্চিত করছে না, আমি কাছে আসলে নারীদের আসলে কাজের ক্ষেত্রটি কিরকম হওয়া উচিত এবং জনস্বাস্থ্য নিয়ে তাদের কাজের ক্ষেত্রগুলো কিরকম হওয়া উচিত সে সম্পর্কে যদি আপনি একটু বলতেন। ফার্স্ট অফ অল আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো সবারই একটা ধারণা যে জনস্বাস্থ্য দ্যাট ইজ পাবলিক হেলথ, হেলথ মানেই হচ্ছে শুধু ডক্টর্সরা ইনভলভড হবে, দ্যাট মিনস হেলথ কেয়ার প্রোভাইডারের মধ্যে ডক্টর্স অ্যান্ড নার্স এই ধরনের লোকরা। বাট আসলে যেখানে নাকি জনস্বাস্থ্য তার মানে কি এটা হচ্ছে সবার জন্যই স্বাস্থ্য, তাহলে এই ক্ষেত্রে তো আসলে কোনো একটা সেক্টরকে খালি ইনভলভ করতে হবে না, এখানে হচ্ছে সব ধরনের নারীরাই, তার মানে কি
যে সবাই কিন্তু এই রিলেটেড এরিয়াতে কিন্তু তাদের কিন্তু জ্ঞান থাকতে হবে, কারণ তারা কিন্তু এই জিনিসটাকেই ইনভলভ হয়েই কিন্তু তারা এই প্রসেসিং এ যাবে, তাই না? সো তাহলে কাজের ক্ষেত্রে যেটা হয় যে আপার কথাটি লাস্টে যেটা বললাম যে কাজের ক্ষেত্রে যদি সে, যেহেতু নারী শুধু এখন ঘরে থাকে না, সে বাইরেও যায়, তাহলে তাকে কিন্তু ঘর এবং বাহির যেহেতু সামাল দিতে হয়, তাহলে এই যে মেন্টাল যে স্ট্রেস যায় বা জব স্ট্রেসে যেটা যাচ্ছে, তারপর তার ফিজিক্যাল মেন্টালের থেকে কিন্তু তার ফিজিক্যাল যে হ্যাম্পারটা হচ্ছে, এই জিনিসগুলো আসলে তার মানে কি তার ওয়ার্কিং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে, তারপরে তার বাসার যে পরিবেশটা সেটাও কিন্তু মানে কি বলবো, আমাদের একটা সমাজে যেটা হচ্ছে যে ধারণা হচ্ছে যে মহিলারাই শুধু একমাত্র ঘরে কাজ করবে বা বাহিরে বাহিরে পুরুষরা কাজ করবে, কিন্তু এখন যে মহিলা বা নারী বাইরে যাচ্ছে সে কিন্তু শুধু যে মানে বাহিরে সামাল দিচ্ছে তা না, ঘরে এসেও কিন্তু তাকে সামাল দিতে হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রগুলোতে আসলে আমাদের এই যে জেন্ডারের যে ডিসক্রিপেন্সিটা আছে রিগার্ডিং দিস ওয়ার্কিং রোল, এই জিনিসটা কিন্তু তাকে দেখা যায় যে সে কিন্তু আসলে একটা বিশাল একটা কি বলবো একটা মানে মেন্টাল স্ট্রেস এর মধ্যে দিয়ে যায়, তাই না? তো তাকে কিন্তু সেই পরিবেশটাকে যদি আমরা আসলে খুব স্মুথ একটা পরিবেশ দেই, দ্যাট ইজ ফ্যামিলি এনভায়রনমেন্টে যদি সবাই মিলেই যদি তাকে একটা হেল্পিং অ্যাটিটিউডে যায়, তাহলে কিন্তু তার এই রোলস গুলো কিন্তু মেনটেন করা খুবই তার জন্য একটা মানে কি বলবো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই সে মেনটেনটা করতে পারে তার দায়িত্বগুলো, এবং সাথে সাথে সে কিন্তু বাহিরে তার ইনকামটার জন্য যখন যায়, হ্যাঁ ইনকাম সোর্স, তখন কিন্তু সেটাও সে দায়িত্ব সুন্দর করে পালন করতে পারে। তার মানে তাকে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তার মানে কি সমাজের মানে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি সোসাইটি এন্ড দেন কান্ট্রি, তার মানে কি নারীকে যদি, এই যে বললাম আসলে ভেদাভেদ করার কিছু নাই, আসলে নারীও তো ওইখানেই বললাম, আমরা যে সবসময় বলি যে নারী 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 বলে নারী এম্পাওয়ারমেন্ট, আসলে কেন আসতেছে, বিকজ অল দিস ব্যারিয়ার তাকে ক্রস করেই কিন্তু যেতে হচ্ছে, কারণ সোসাইটি কিন্তু ঠিক সেইভাবে তাকে মূল্যায়ন করে নাই, বিধায় আমাদের কিন্তু সেই রাইটস গুলো নিয়েই কথা বলতে হয়। সো পরিবেশগুলো কিন্তু এখন মোটামুটি উই ক্যান সে দ্যাট পিপল আর ভেরি মাচ অ্যাওয়ার, এখন সেই হিসাবে কিন্তু নারীদেরকে প্রত্যেকটা কাজেই যদি আমরা সেই মানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বাসার পরিবেশ যদি ওইভাবে ফ্রেন্ডলি, সবাই যদি সচেতন হয়ে যদি নারীকে সাপোর্ট দিতে পারে, তাহলেই কিন্তু কাজের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয়। আর আরেকটা কথা আমি বলতে চাই যে এখানে শুধু ফ্রন্টলাইনাররাই যে শুধু পাবলিক হেলথের সিনে আসবে তা কিন্তু না, কারণ আবারও বলছি পাবলিক হেলথ মানে কিন্তু সব, সুতরাং এখানে কিন্তু আসলে সব নারীরাই কিন্তু যদি চায়, হ্যাঁ যারা চায় আর কি কাজ করতে, তারা কিন্তু ইজিলি কিন্তু এই পাবলিক হেলথ সেক্টরে এসে কিন্তু তারা অনেক মোটিভ, এবং নারীরা কিন্তু দেখা যায় ইটস নট লাইক আমি নারী দেখেই কথাটা বলছি, মোর আসলে ডেডিকেশনটা দিয়ে, এখন শুনলে হয়তো পুরুষেরা বলবে যে না ছেলেরা কি ডেডিকেশন দেয় না, তা না, কিন্তু আসলে এই যে স্বাস্থ্য মানে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে আসলে আমাদের তো নারীরা আসলে একটা মাদারলি অ্যাটিটিউড, তাই না? সো সেই হিসেবে যদি আসলে পাবলিক হেলথে মোর আমরা মেয়েদেরকে আরো ইনভলভ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় এই জনস্বাস্থ্যের এরিয়াটা আসলে আরো বেশি সেক্টরটা আরো আমাদেরকে মানে কি বলবো মানে ফ্রুটফুল হবে ফর দ্য বেনিফিট অফ দ্য সোসাইটি। সো সেই হিসেবে আমি অবশ্যই বলবো যে কাম অ্যান্ড জয়েন দিস পাবলিক হেলথ and mass people ke amra kintu ashole help korte parbo to the benefit of the country and definitely looking for a very good future of the world. ধন্যবাদ শাহনাজ ম্যাম আপনাকে। আমি এখন সারাবেন ম্যাম আপনার কাছে চলে আসবো। আমি আপনার কাছে জানতে চাইবো শুরুতে যে আমরা এখন যেই সিচুয়েশনটায় আছি, যে একটা প্যান্ডেমিকের মধ্যে আছে করোনার, এবং সেখানে স্বাস্থ্যবিধির গুরুত্ব সম্পর্কে আমরা জানি, এবং আমি আপনার কাছে আজকে মূলত জানতে চাইবো মায়েদের স্বাস্থ্যবিধি কিরকম হওয়া উচিত, বিশেষ করে এখন আমরা যদি চারপাশে দেখি আমরা দেখি যে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না এবং যথাযথ ঘুরে বেড়াচ্ছে। তো এই আমরা যেহেতু এখনো একটা প্যান্ডেমিকটা শেষ করতে পারিনি, সেজন্য স্বাস্থ্যবিধির গুরুত্বটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। তার আগে ছোট্ট একটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের কাছে একজন দর্শকের প্রশ্ন এসেছেন, সেই প্রশ্নটার যদি আপনি একটু উত্তর দিতেন। আমাদেরকে হচ্ছে আব্দুর রহিম প্রশ্ন করেছেন ফেনী সোনাগাজী থেকে, তার মেয়ের বয়স 29 মাস, 29 মান্থ, ওজন হচ্ছে 9 থেকে 11 কেজি, বাচ্চা খাবার খায় না, তার রুচি কম, এবং তার কাছে মনে হচ্ছে বয়সের তুলনায় তার বাচ্চার ওজন অনেক বেশি কম, সেক্ষেত্রে তার করণীয় কি সে সম্পর্কে জানতে চেয়েছেন। ম্যাম আপনি মিউট করে রেখেছেন।
ম্যাম, আমরা আপনার আওয়াজ পাচ্ছি না। ম্যাম, আপনাকে শোনা যাচ্ছে না। না ম্যাম, এখনো আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। না ম্যাম, শোনা যাচ্ছে না আপনাকে। আপনি একটু কাইন্ডলি আবার একটু চেষ্টা করে দেখুন। না ম্যাম, আমরা আপনার আওয়াজ পাচ্ছি না ম্যাম। সুপ্রদর্শক, আমরা যেহেতু অনলাইনে লাইভ হচ্ছি, এজন্য আমাদের যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা সেই প্রত্যাশায় রাখি। আমরা আশা করছি আমরা সারাভান ম্যামকে খুব শীঘ্রই আবার আমাদের মাঝখানে পেয়ে যাব। তিনি আমাদের সাথে আবার যোগদান করবেন। হ্যালো, এখন শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে আপনাকে। ম্যাম, আমি কি প্রশ্নটি আচ্ছা, আবার রিপিট এখন করব? আপনাকে আবার শোনা যাচ্ছে না। এখন আমি আপনাকে শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমি যদি আমার আগের প্রশ্নটা, আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমি আমি হোস্টকে শুনতে পাচ্ছি না। যাই হোক, আমি কোয়েশ্চেনটা তো শুনেছিলাম। সেটা ওরা বলেছে যে 29 মাস বয়সের বাচ্চা, মানে 2.5 বছর বাচ্চা, ওজন হচ্ছে 9 কেজি, 9 কেজি বা 10 কেজি এরকম। 2.5 বছর বয়সের বাচ্চা 9 কেজি হলে আসলে ওজন একটু কম। সেক্ষেত্রে ওজন 2.5 বছর 13 কেজি থেকে 13.5 কেজি হলে ভালো, 12-13 থেকে রেঞ্জ 12-14। তো সেক্ষেত্রে খাওয়া দাওয়ার ব্যাপারে আর কেন ওজন বাড়ছে না সেটা হচ্ছে দেখতে হবে। যে আমরা সবসময় এবং ওজন বৃদ্ধি হচ্ছে না, এটার সাথে তার অ্যাক্টিভিটিস এর কোনো সম্পর্ক আছে কিনা দেখতে হবে। অনেক সময় এই বাচ্চারা দেখা যাচ্ছে যে ওজন কম বাট অ্যাক্টিভিটিস ভালো, তাদের আদার্স কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নাই। তবে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে দেখে নেওয়া ভালো। অনেক সময় অ্যাজমা অ্যালার্জি থাকে বাচ্চাদের, বাচ্চাদের অ্যাডিনোয়েড এনলার্স অ্যাডিনোয়েড থাকে, মাউথ বিট করে, তখন তাদের গ্রোথটা একটু কম হতে পারে। কিংবা যেই বাচ্চারা খুব ফ্রিকোয়েন্টলি নিউমোনিয়া কিংবা ডায়রিয়াতে ভুগে, তাদেরও ওজন কম হতে পারে। তো এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা। তারপরে হচ্ছে খাদ্যাভ্যাসের ব্যাপার। আমরা যেটা করি, খুব খাবার আমরা বারবার বাচ্চাকে খাওয়াতে চাই, এই জন্য ওরা ক্ষুধার ভাবটা কখনই বুঝে না, অল্প অল্প করে খায়, অপুষ্টিটা থেকে যায়। তো আমি বলবো যে বাচ্চাকে দিনে 5 বারের বেশি কখনই খাবার দিবেন না, এবং একটার সঙ্গে আরেকটা খাবারের ডিস্টেন্স অবশ্যই 3 ঘন্টা হতে হবে। যদি এভাবে হয় তাহলে ওরা ফুললি সেই যে খাবারটা তাদেরকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ সেটা খাবে। এখনো 2.5 বছর বয়সের বাচ্চাকে যদি শুধুমাত্র দুধের উপর রাখা হয় তাহলে সে পুষ্টিগুণটা পাবে না, পারিবারিক খাবারের মধ্যে তাকে আনতে হবে। এবং অবশ্যই হচ্ছে দুধটা যদি খাওয়াতে হয় সেটা শক্ত খাবারের পরে খাবে। তো এভাবে যদি মেনটেন করে তাহলে আমার মনে হয় ওজনটা বৃদ্ধি হয়ে যাবে। আর হচ্ছে প্রশ্নটা, আর কোনো, এটা তো বাবার প্রশ্ন ছিল বা পেশেন্টের মায়ের প্রশ্ন ছিল, আর এখানে কোনো প্রশ্ন ছিল আপনার? ম্যাম, এছাড়া আপনাকে প্রশ্ন করেছিলাম যে মায়েদের স্বাস্থ্যবিধি নিয়ে, মায়েদের এই সময় স্বাস্থ্যবিধিটা কি করা উচিত? সরি, আমি আরেকবার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না। ম্যাম, এছাড়া আপনাকে প্রশ্ন ও আচ্ছা, করেছিলাম যে আসলে মায়েদের স্বাস্থ্যবিধি নিয়ে। মায়েদের স্বাস্থ্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আমি জাস্ট আসলে সময় বেশি নিব না, সময় আসলে পার হয়ে যাচ্ছে। মায়ের ব্যাপারে আমি প্রথমেই ইম্পর্টেন্ট কথাগুলো বলে রাখি, পরে এটা ভুলে যাব। নাম্বার 1, যদি মা করোনায় আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু এখনো পর্যন্ত কোনো গবেষণায় পাওয়া যায়নি যে বুকের দুধের মাধ্যমে করোনা সন্তানের মাধ্যমে যায়, এই ধরনের কোনো ইভিডেন্স এখনো পাওয়া যায়নি। কাজেই বরঞ্চ এই ধরনের গবেষণাপত্রে পাওয়া গেছে যেই বাচ্চারা এক্সক্লুসিভ ব্রেস্টফিড করে তাদের করোনা আক্রান্ত হওয়ার হার কম, এবং যদি হয়েও থাকে তাদের সিভিআইটি কম হচ্ছে। কাজেই আপনি অবশ্যই, আপনার মা যদি করোনা আক্রান্ত হয়েও থাকে, আপনার সেই বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়েই করান। তবে অবশ্যই সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি
মেনে চলে, যখন মার কাছে আসবে তখন যেন মা মাস্ক পরে থাকে এবং আপনার হাত ভালো মতো পরিষ্কার করে ফেলে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং মাস্ক। তবে কেয়ার গিভারের কাছে বাচ্চাকে রাখেন, আলাদা করে ফেলেন এবং দুধটা খাওয়ানোর সময় শুধু মায়ের কাছে নিয়ে আসে। আরেকটা ব্যাপার মাদেরকে আমি বলবো, এখন বলা হচ্ছে করোনা ভাইরাস তো এখন বাতাসেও থাকছে, আর কিছু কিছু প্রসিডিওর যেটা হচ্ছে যে আমরা খুব কমনলি ইউজ করি, যেমন নেবুলাইজার মেশিন, আমাদের দেশে ডাস্ট অ্যালার্জিটা খুব বেশি, আমাদের বাচ্চারা অ্যাটোপিক এবং অনেক সময় নেবুলাইজেশনের দিয়ে তাদের কাশিটা উপশম হয়, অনেকের ঘরে নেবুলাইজার মেশিন আছে। যদি আপনার ফ্যামিলিতে বাচ্চাটা যদি করোনায় আক্রান্ত হয় এবং ফ্যামিলির অন্য কেউ যদি করোনায় আক্রান্ত হয়, তাদের কাশি হলেও সেই মুহূর্তে নেবুলাইজার মেশিন ইউজ করবেন না, কারণ এটা একটা অ্যারোসল জেনারেটিং, এটা একটা ডিভাইস, ওর মাধ্যমে চারদিকে ওই করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে এবং ফ্যামিলিতে যার করোনায় আক্রান্ত হয়নি সেও আক্রান্ত হয়ে যাবে। এর পরিবর্তে আপনি ইনহেলার ইউজ করতে পারেন, খুবই ইজি, এবং বাচ্চারা ইউজ করতে পারে শুধু সামনে একটা স্পেসার দিয়ে। এটা হচ্ছে সাবধানতার ব্যাপার। আর ওভারঅল বাচ্চাদেরকে তো স্বাস্থ্যবিধিগুলো মানাতে হবে, আমি আগেও যেটা বলেছি মানসিক স্বাস্থ্য, এই সময়ে বাচ্চারা একটা মানসিক স্বাস্থ্যের ক্রাইসিসে পড়ে গেছে, কারণ বড়রা কিন্তু আপনি ঘরের বাহিরে যাচ্ছেন কারণ তাদের জীবিকার প্রয়োজনে বা জীবন ধারণের প্রয়োজনে, কিন্তু বাচ্চারা স্কুলেও যাচ্ছে না, ফ্রেন্ডদের সঙ্গে দেখা করছে না, তারা ঘরের মধ্যে আটকা পড়ে আছে। এই মুহূর্তে আপনি বাচ্চাটার সহায় হন, বাচ্চারা ইটিবিলিটি ডেভেলপ করতে পারে, বাচ্চাটার সঙ্গে খুব পজিটিভ অ্যাপ্রোচ করুন, তাকে বুঝিয়ে বলুন বর্তমান পরিস্থিতি এবং তাকে গৃহকর্মে নিয়োজিত করেন, তার সাথে খুব কোয়ালিটি টাইম পাস করেন, তাকে সাথে সাথে রাখেন। এখন সবাই যেই বাচ্চারা স্কুল করছেন ইন্টারনেটের মাধ্যমে, তাদের স্ক্রিন টাইমটা অন্য জায়গা থেকে সরিয়ে আনেন, তাদেরকে বাচ্চাদেরকে একটু বলেন যেন স্ক্রিন টাইমটা যখন থাকবে তখন মোবাইলটা বা সেই ল্যাপটপের স্ক্রিনটা যেন অন্ততপক্ষে এক হাত বারো মানে এক হাত দূরে যেন থাকে। এভাবে দেখবেন কিছুক্ষণ পর পরে যেন সে যখনই চোখে ডিসকমফোর্ট হবে চোখটা যেন এভাবে বন্ধ করে নেয়, তাহলে হবে কি চোখটা ড্রাই হয় না, ড্রাই হওয়া থেকে এটা হচ্ছে একটা কম্পিউটার স্ক্রিন সিনড্রম তৈরি হয়, মাথা ব্যথা করে। যখন 20 মিনিট পর পর অবশ্যই 20 সেকেন্ডের জন্য সে দূরে 20 ফিট দূরে চোখটাকে সরিয়ে নিয়ে যদি নেয় তাহলে এক সপ্তাহ থেকে সে সরিয়ে আসতে পারে। হাত ধোয়াটা ভালো মতো বুঝেন, এবং আমার মনে হয় যদি বাচ্চাদের সঙ্গে সবকিছু কাউন্সিলিং করলে সবকিছু তারা শিখতে পারে, বাচ্চাদেরকে বকাঝকা করে নয়, অর্ডার দিয়ে নয়, আপনি বাচ্চাদেরকে যেই অভ্যাসটা শেখাতে চান সেই অভ্যাসটা আপনি নিজে আগে ধারণ করেন, বাচ্চাকে তখন নতুন করে সেটা শেখাতে হবে না। আপনি যদি চান আপনার বাচ্চা কম্পিউটার গেমসে না খেলুক, তাহলে আপনি তার পাশে বসে বসে ফেসবুকিং করতে থাকলে বাচ্চাকে ওখান থেকে আপনি রক্ষা করতে পারবেন না। কাজেই বাসায় একটা হেলদি পরিবেশ তৈরি করুন, বাচ্চার মানসিক স্বাস্থ্যের দিকে রক্ষা নজর দিন, এবং স্বাস্থ্যবিধিগুলো তো অবশ্যই মেনটেন করবে। 2 বছরের নিচের বাচ্চা যদি মাস্ক পরতে না চায় তাকে জোর করে মাস্ক পরাবেন না, সেক্ষেত্রে বারবার আর হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা করবেন এবং ফিজিক্যাল ডিস্টেন্সিংটা ওকে মেনটেন করতে দিবেন, যদি বাচ্চা অস্বস্তি ফিল করে মাস্কটা ওকে সরিয়ে রাখবেন। এইসবই হচ্ছে যে মায়েদের বলার কথা। আর এখন তো সবাই সবকিছু জানেনই যে 20 সেকেন্ড হাত ধোয়া বা এইসব কিছু। ধন্যবাদ ম্যাম আপনাকে, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা আজ আপনাদের ব্যস্ততম সময়ের মাঝখানে শুক্রবারের মতো ছুটির দিনে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ, ধন্যবাদ ডক্টর, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ডক্টর টিভি ও হিউম্যানএইড বাংলাদেশের যৌথ প্রযোজনায় পাবলিক হেলথ। আমরা আগামী সপ্তাহে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব জনস্বাস্থ্যের অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ডক্টর টিভির সঙ্গে থাকুন।